হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে গত চার দিন ধরে বন্ধ আছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এই সুযোগে প্রতিদিনই দাম বাড়াচ্ছেন পাইকাররা। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, আমদানিকারকদের কাছে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে, কারসাজি করে দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ তাদের। হিলিতে খুচরা বাজারে গতকাল 60 থেকে 65 টাকায় যে পেঁয়াজ বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। প্রতিদিন দাম বাড়ায় বিপাকে পড়তে হচ্ছে পাইকার ও খুচরা ক্রেতাদের। তবে দাম বেশি হওয়াতে ক্রেতা অনেকটাই কমে গেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। কয়েকদিন ধরে এই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তবে ব্যবসায়ীরা বলছেন বাজারে ক্রেতা কম। খাতুনগঞ্জের আড়তগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ আছে। আজকে এই পেঁয়াজ কিনলাম 70 টাকা কেজি, আজকে আমি কত বেচবো? আমাদের তো 5-10 টাকা লাভ করতে হবে। হঠাৎ করে পেঁয়াজের দাম 75 টাকা কেজি, এভাবে আমরা কিভাবে কিনবো আর কিভাবে বিক্রি করবো? আজকে পেঁয়াজ 75 থেকে 80 টাকা পেঁয়াজ, তো পেঁয়াজ ধরে দিয়েছে না, ঘর বন্ধ করে আসে।